মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়, তাহলে বুঝতে হবে সুদ খেলে বরকত কমে যায়, অশান্তি নেমে আসবে, টাকা পয়সা ধীরে ধীরে কমে যাবে। এইটা হলো সুদ সম্পদকে কমিয়ে দেয়, আর দান করলে বরকত বেশি হয়ে যাবে, ধীরে ধীরে টাকা পয়সা বেড়ে যাবে। এর নাম হলো সুদ মানুষের পয়সাকে কমিয়ে দেয় আর দান মানুষের পয়সাকে বাড়িয়ে দেয়। এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল লাফা, তোমরা দ্বিগুণ হারে চক্রা হারে সুদ খায় না, সুদ খাওয়া হারাম। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুরু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ ছেড়ে দাও, সুদ থেকে ফিরে আসো, সুদ হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন যে সুদ খায় তার উপরে, যে সুদ দেয় তার উপরে, যে সুদের অঙ্ক লিখে তার উপরে, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে। দেখবেন ব্যাংকে লেনদেন শুরু করলে সাক্ষী থাকা লাগে, তার মানে সূচনাতেই যেই সাক্ষী থাকছে সেও জাহান্নামে যাবে, যে লিখছে কলমে অফিসার সেও জাহান্নামে যাবে, আর যে দিচ্ছে সেও জাহান্নামে যাবে। সবাইকে একসাথে জাহান্নামে যাওয়ার পথ বের করে দেওয়া হচ্ছে এই ব্যাংকের মাধ্যমে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা একলু রাজুল ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়ান, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 36 বার জেনা করলে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে, বসান, কথার গুরুত্ব থাকে না কেন আপনার কাছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রেবা সাবুনা জুজান আয়সার ওয়াইন করজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, সবচেয়ে ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপটাকে জেনার সাথে আল্লাহর রাসূল জড়িয়ে রেখেছেন, মায়ের সাথে জেনা সবচেয়ে নিকৃষ্ট কথা, সবচেয়ে ঘৃণিত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আরেক জায়গায় বলেছেন যে তোমরা ইহুদিদের নীতি পালন করবে। শোনো সাহাবীগণ, আমার উম্মত, তোমরা খ্রিস্টানদের নীতি পালন করবে, তোমরা ইহুদিদের নীতি পালন করবে, তোমরা খ্রিস্টানদের নিয়ম নীতি পালন করবে। নিয়ম নীতি পালন করতে করতে তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো তোমরাও মায়ের সাথে জেনা করবে, এইটা হয়ে যাবে তোমাদের চরিত্র, এইটা হয়ে যাবে তোমাদের আচরণ। কেন? তোমাদের আচরণ হয়ে যাবে ইহুদিদের মতো, তোমাদের চালচলন হয়ে যাবে খ্রিস্টানের মতো। এই কথাটাও জেনার সাথে জড়ানো হয়েছে, সুদকে যেমন জেনার সাথে জড়ানো হয়েছে। সুদের সবচেয়ে যেটা বড় পাপ মানে নগদ সুদ, সুদের 70টি স্তর রয়েছে, মানে বিভিন্ন ভাবে মানুষকে সুদ খাওয়া লাগে, দেওয়া লাগে টাকা, বাধ্য দেওয়া লাগে, স্বেচ্ছায় দেওয়া লাগে, ব্যবসা খুলেছেন, ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন বা কোন জায়গাতে টাকা আছে, সেখানে আপনাকে সুদ খেতে হচ্ছে নিরুপায়। আপনি একটা কাপড় পরছেন, এই কাপড়টা যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরিটা সুদের টাকা দিয়ে চালু হয়েছে, আপনাকেও একদিক দিয়ে সুদ খেতে হচ্ছে যেহেতু আপনি কাপড় পরছেন। এই যে রাস্তাঘাট তৈরি হচ্ছে, তারাও ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যাংকের সাথে লেনদেন করে এই রাস্তাঘাট তৈরি করছে, আপনি তো রাস্তার এদিক থেকে লাভ দিয়ে ওদিকে পার হতে পারবেন না, আপনি তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে আসতে পারবেন না, গাড়ির মাধ্যমে আসতে হবে। সব গাড়ি ঘোড়া ব্যবস্থাপনা ব্যবসা বাণিজ্য সুদের লেনদেনে চলছে, আপনি সেই রাস্তায় চলছেন, সেই প্রজেক্টে আপনি চাকরি করেন,
এক পর্যায়ে না এক পর্যায়ে আপনাকে সুদ খেতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের সবচেয়ে ছোট স্তর হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। দুঃখিত, সুদ একটা মহাপাপ, ঘৃণিত পাপ, যেই পাপের কথা আলোচনা করলে কেমন কেমন লাগে। সুদের একটা বড় অংশ পেশ করতে গিয়ে লম্বা একটা হাদিস আপনার সামনে আমি অনুবাদ করে জানাচ্ছি। আমি দ্রুত অনুবাদ করার চেষ্টা করব, কিছু অংশ ছেড়ে দেওয়ারও চেষ্টা করব, নইলে অনেক সময় লেগে যেতে পারে। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন যেন আপনার উনিশ বিশ না হয়, ঠিক পাখি যেন মনে করে যে আপনি একটা পাথর নড়াচড়া করছেন না, এইভাবে বসে থাকবেন। এই ছেলেরা এক আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন? রেডি হও ভালোভাবে। সম্রাজ্ঞা জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকবালা আলাইনা বিওজহিহি, আল্লাহর নবী একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসলেন। আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসে তিনি বলছেন, হাল রায় তোমার লাইলাতা রুয়ান, তোমরা কি রাতে কিছু স্বপ্ন দেখেছো? ফাইন রাহাদুন কাসাহা, যদি আমাদের কোনো কিছু কেউ স্বপ্নে দেখত তাহলে আল্লাহর নবীর সামনে বলতো, জি হ্যাঁ আমি এই স্বপ্নে দেখেছি, আমি এই স্বপ্নে দেখেছি। ফায়াকুলু মাশা আল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী সেই স্বপ্নের তাবির করে দিতেন। শোনো, তোমার স্বপ্নের তাবির হলো এই, শোনো তোমার স্বপ্নের তাবির হলো এই, এইভাবে তিনি স্বপ্নের ফলাফল দিতেন। একদিন তিনি বললেন, হাল রায়তা আহাদুন মিনকুম মিনাল্লাইলা আল্লাইলাতা আল বারেহাতা, তোমরা গত রাত্রে কোনো কিছু স্বপ্নে দেখেছো কি? কুলনাল্লাহ, আমরা বললাম জি না, আমরা কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নি রায়তু আল্লাইলা তারাজুলাইনে, আমি গত রাত্রে নিজে স্বপ্নে দেখছি দুইজন মানুষ, আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন মানুষকে স্বপ্নে দেখলাম। ফাতায়ানি, তারা দুইজন আমার নিকটে আসলেন। ফাখা যাবে আদাইয়া, তারা দুইজন আমার দুই হাত ধরে নিলেন। ফাখরা জানি এলা আরজিন মুকাদ্দাসা, তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলেন। ফাতাইনা আল রাজুলিন জালিস, এইভাবে আস্তে আস্তে একটা লোকের পাশে চলে আসলাম যে লোকটা বসে আছে। ওরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। অফিয়া দেহি কাল্লুবুন মিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে রয়েছে তার পাশে একটা হাতে একটা বাঁকা লোহার লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদকেহি, এই লোহার লাঠি সে তার মুখের ডান দিকে ঢোকাচ্ছে। ফায়াসুক্কু সিদকাহু, ঢোকিয়ে ছিঁড়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, ছিলে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। অয়াফল বিষেদ কেহিলাখার, এই লাঠিটা বের করে আবার মুখের বাম দিকে লাগাচ্ছে, মুখের বাম সাইডকে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়া আদা খাদ্যহু কামা কানা, এই বাম দিকের সাইড চিরে ফেলতে না ফেলতেই দেখা যায় ডান দিক ঠিক হয়ে গেছে। ফায়াফল বেহি, আবার ডান দিকে লাঠি লাগিয়ে এইভাবে চিরে ফেলছে ওই লোহার লাঠি দিয়ে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য, ব্যাপারটা কি, একই কথা, এই লোকটার মুখের দুই সাইডকে চিরে ফেলা হচ্ছে কেন? কালা, তারা দুইজন বলল, ইনতালেক, চলতে থাকেন, ফান্তা লাকনা, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফাতাইনাল রাজুলিন মুজতাজিনালা কাফাহু, চলে আসলাম একটা লোকের কাছে, দেখি লোকটা চিত হয়ে শুয়ে আছে, মাথার পিছন দিক মাটিতে আছে, মুখমণ্ডল উপরের দিকে আছে, চিত হয়ে শুয়ে রয়েছে। ওরাজুলুন কায়েমুন বেয়াদেহি ফখরাতুন সাহারা, পাশে একটা সাখরা, পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা পাথর রয়েছে, বড় পাথর, এস দেখো রাসাহু, এই পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফাইজা যারা বাহু তাদা দাহাল হাজারো ফান্তালাকে ইলাইহে লিয়া খোজাহু, যখনই পাথরটা মারছে মাথার উপর লেগে মাথা একবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, ওই লোকটি পাথর নিয়ে আসতে যাচ্ছে। ফাআদার আসর কারলা ইয়াজা ইলাইহে, পাথরটা আনতে না আনতেই দেখে মাথা ঠিক হয়ে গেছে। ফাজারা বাহু, আবার মারছে, আবার মাথা ফেটে যাচ্ছে, আবার পাথরটা নিয়ে আসছে, আবার মারছে, এই সব দৃশ্য। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য, এ কেমন কথা, তার মাথাকে এইভাবে পাথর দিয়ে চিরে ফেলা হচ্ছে কেন, ফাটিয়ে দেওয়া হচ্ছে কেন, চৌচির করে দেওয়া হচ্ছে কেন, ব্যাপারটা কি? কালা,
তারা দুজন বললেন ইন্টালেক্ট চলতে থাকেন, ফান্তা লাগ না কিছু না বলে আমরা চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম হাতা আতায়না আলা নাকবিন মিসলি তানুরে আলা হুজায়কুন ওয়া আসফালা ওয়া আসে, একটা গর্তের পাশে চলে আসলাম। গর্তটা হচ্ছে চুলার মতো, ওই তন্দুরি রুটি যে চুলাতে সিদ্ধ করা হয় চুলার উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত, এক চুলার পাশে চলে আসলাম। দেখি তাতাওয়াক্কাদ তাহাতাহুন নার, তার ভিতরে আগুন আছে, ধাঁধা ধাঁধা ধা করে আগুন উপরে চলে যাচ্ছে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, যখন আগুনটা কমে যাচ্ছে তখন দেখছি সব কিছু যেটা আছে তার ভিতরে আগুনের ভিতরে সেইগুলি নিচে চলে যাচ্ছে, আর যখন আগুনটা উপরের দিকে যাচ্ছে তখন মনে হচ্ছে আয়েক রজুমিনহা, সব কিছু বাইরে বের হয়ে পড়ে যাবে। যতবার উপরে চলে যায় ততবার মনে হয় যে ভিতরে যা কিছু আছে সব বের হয়ে পড়ে যাবে, আবার যখন নিচের দিকে চলে যায় তখন দেখি সব কিছু ভিতরে চলে গেল। ফিহারে জালুন অনেশাউন ওরা, তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, ধাঁধা ধাঁধা ধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে যাচ্ছে, আবার ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে আবার নিচে চলে যাচ্ছে, দৃশ্য খুব ভয়াবহ। আমি বললাম মাহাজাব একই দৃশ্য কালা, তারা দুজন বললেন ইন্তালেক চলতে থাকেন, ফান্তা লাগ না কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফাতাই নালা নাহারিন মিন দামিন, চলে আসলাম একটা রক্তের নদীর কাছে, দেখি নদীতে রক্ত পানি নেই, রক্ত দিয়ে নদী পরিপূর্ণ। ওরা জুলুন আলা ওয়াস্তিন নাহারে, দেখি একটা রক নদীর মাঝামাঝিতে একটা লোক পড়ে রয়েছে রক্তের নদীতে। ওরা জুলুন কায়েমুন আলা সাত্তিন নাহারে, আর একটা লোক দাঁড়িয়ে আছে সেই রক্তের নদীর পাশে। অফি এদেহি ফেহরাতুন ও সাখরা, তারও হাতে আছে একটা পাথর। কুল্লামা আরাদা ইখরাজা রামার রাজুল ফিফিহে ফারাদ্দা হাইসু কানা, যতবার লোকটা ওই রক্তের নদী থেকে উঠে যাওয়ার চেষ্টা করছে ততবার পাশ থেকে মারছে তার মুখের উপরে পাথর, পাথরটা মুখে লেগে একবার লোকটা ছিটকে আবার রক্তের নদীর মাঝামাঝি দিয়ে চলে যাচ্ছে। যতবার উঠার চেষ্টা করে ততবার এই পাথর তার মুখের উপরে মারে। দৃশ্য আমাকে খুব অবাক মনে হলো। আমি বললাম মাহাজা একই দৃশ্য কালা, তারা দুজন বললেন ইন্তালেক চলতে থাকেন, ফান্তা লাগ না কিছু না বলে চলতে থাকলাম। ফাতাইনা আলা আলা রাজাতিন আজিমা, চলতে চলতে চলে আসলাম একটা বিশাল গাছের কাছে, বাগান বড় একটা বাগান। ফিহা সাজারাতুন আজিমা, দেখি সেই বাগানে একটা বড় গাছ, খুব বড় গাছ। ওয়াসলি সাজারে সাইখুন, সেই গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। ওরা জন কায়ামুন অফিয়া দেহি কাল্লুবুন, রায় গাছটা থেকে নিকটে একটা লোক আছে, সে লোকটার হাতে লোহার একটা বাঁকা লাঠি রয়েছে। ইউকেদুন নারা, বারবার লাঠি দিয়েও আগুনকে উত্তেজিত করছে, বারবার লাঠি দিয়েও আগুনকে উত্তেজিত করছে। ফাসায় দাবিয়া সাজারা, তারা দুজন আমাকে দুই গাছের উপরে নিয়ে চলে গেলেন। ফাদ খালানি দাঁড়ান, একটা ঘরে ঢোকালেন। মারাই তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর ঘর, এত উত্তম ঘর কোনোদিন দেখিনি। ফিহেরে জালুন অনেশাউন ওরা, ফিহেরে জালুন অসিবিয়ান অসাব, তাতে দেখি মহিলা আছে, পুরুষ আছে, যুবক আছে, বৃদ্ধ মানুষ আছে। ফাখরা জানি মিনহা, তারা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিলেন। ফাসায় দাবি আসা যারা, গাছের আরো উপরে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালেনি দাঁড়ান, আর একটা ঘরে ঢোকালেন। হে আহাসন আফজল মিনহা, এই পরের ঘরটি আগের ঘর, পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি উত্তম। পরের ঘরটি বিবরণ দেওয়া খুবই কঠিন। ফিহা সাবুন ওয়া শাইখুন, তাতে দেখি বৃদ্ধ মানুষ আর যুবক মানুষ। পরের ঘরে দেখি বৃদ্ধ মানুষ আর যুবক মানুষ, এইটুকু দেখতেই আমি তাদেরকে বললাম আখবেরিনি আমার রায় তল্লাইলাতা, শোনো তোমরা দুইজন শোনো, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বুঝিয়ে বলো এগুলি কি। কালা, তারা দুইজন বললেন না, জি হ্যাঁ যা কিছু আপনি দেখলেন সব আপনাকে আমরা বুঝিয়ে বলবো, শুনুন। ওয়াম্মার রাজুল রায়তা হইস দেখো সুদকহু, ওই যে আপনি দেখলেন একটা লোকের মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, সে লোকটি হচ্ছে রাজুলুন কাদ্দাব, মিথ্যে কথা বলতো, মিথ্যে কথা বলার কারণে তার এরকম ঠোঁটকে মুখকে
চিড়ে ফেলা হচ্ছে, ইফলবেহি ইয়াউমাল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত এইভাবে তার মুখকে চিড়ে ফেলা হবে। যারা মিথ্যা কথার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, মরার পর থেকেই তাদের এই শাস্তি হতে থাকবে বিচারের দিন পর্যন্ত। ও আমার রাজুল ইসদাখরা আসহু, তারপরে যে আপনি একটা লোককে দেখলেন চিথে শুয়ে রয়েছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, ফারাজুলুন আলেম, তিনি হচ্ছেন আলেম মানুষ, বিদ্যা অর্জন করেছিলেন বটে, লাম ইয়ামাল বিমা ফিহি বিল্লাইলে, রাতে ইলম অনুযায়ী আমল করতেন না, তাহাজ্জুদ পড়তেন না, কোরআন তেলাওয়াত করতেন না, তাসবিহ তাহলিল করতেন না, জিকির আজকার করতেন না, বিদ্যা শিখেছিলেন বটে, কিন্তু আমল না করার কারণে তার মাথাকে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে। আপনি একটা বই পাবেন, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, সেইখানে একটা অনুচ্ছেদ আছে আমলবিহীন আলেমের পরিণতি, সেইখানে হাদিসটা দেওয়া আছে, তার মাথাকে ফাটিয়ে ফেলা হচ্ছে, এই জন্য আলেম মানুষ বটে কিন্তু এই মনুপাতে আমল করেনি, এই কারণে তার শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন একটি গর্ত, যে গর্তের ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, অহমদ জোনাক, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচার নেই, তারা দুনিয়াতে জেনায় লিপ্ত হয়েছিল, তাই তাদেরকে উল্লঙ্ঘ করে দুইজনকে জমা করে আগুনে ফেলে দেওয়া হয়েছে, ধাঁধা ধাঁধা ধা করে উপরে চলে যাচ্ছেন, আবার নিচে নামছে, আবার উপরে যাচ্ছে। আর একটু কথা এইখানে আপনাকে বলে রাখি, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতু নাইম, আমি ঘুমিয়েছিলাম, ফাতায়ানি রাজুলানে, আমার কাছে দুইজন লোক আসলেন, দুইজন লোক আসলেন, দুইজন লোক এসে আমার দুই হাত ধরে নিলেন, দুই হাত ধরে নিয়ে যাচ্ছেন, ফায়জানা বে কমিন, হঠাৎ দেখি অনেক মানুষ আসাদ্দ সাইন নিতে ফাখান, ফুলে ফেফে বিষাদ, ত্রিষাদ, পঞ্চাশাদ, একশাদ উঁচু হয়ে আছে, ওয়ান্তাহর ওয়ান্তানাও রি, খুব দুর্গন্ধ, দুর্গন্ধের টিকা যায় না, কানা রিমাল মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, গণশৌচাগার, টিকা জানে একটু গন্ধ। আমি বললাম জিব্রাইল মানহাওলায় এরা কারা, ছি 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 ছি, একই কথা জিব্রাইল এরা কারা, একই ব্যাপার। তখন জিব্রাইল বললেন, আহমদ জোনাতা জামানি, এরা হলো ব্যভিচার, ব্যভিচার নেই, সাবধান থাকুন, অবৈধ সম্পর্কে এই কথা বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন, যারা জেনায় লিপ্ত হয় মহিলা মানুষ, তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না, যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে না, মহাপাপের এটি হচ্ছে একটি বড় মহাপাপ, ভয়াবহ পাপ। ওই যে দেখলেন গর্তের মধ্যে আগুনের ভিতরে জ্বলছে, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। তারপরে আপনি দেখলেন একটি লোক রক্তের নদীতে পড়ে আছে, যতবার নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে এবং রক্তের মাঝামাঝিতে করে দেওয়া হচ্ছে, হওয়া আকেলো রেবায়ে হচ্ছে সুদখোর। এই হাদিসটার দীর্ঘক্ষণ থেকে অনুবাদ করছি এই বাক্যটা বলার জন্য, অত্র হাদিসে একটা বাক্য আছে সুদখোরের, সেটা হচ্ছে এই, যারা সুদ খাবে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, মরার পরে বিচারের দিন পর্যন্ত রক্তের নদীতে পড়ে থাকবে, যতবার নদী থেকে উঠার চেষ্টা করবে ততবার তার মুখের উপরে পাথর মেরে তার মুখকে ভেঙে দেওয়া হবে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করে দেওয়া হবে। তারপরে যে আপনি দেখলেন বড় একটা বাগান, সেই বাগান হচ্ছে জান্নাতের বাগান, আর যে দেখলেন একটা বিশাল গাছ, সেটা হচ্ছে জান্নাতের গাছ, ওই যে দেখলেন গাছের পাশে হেলান দিয়ে বসে আছেন একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, আর তার সামনে দেখছেন কতগুলি বাচ্চা ছেলে, সেগুলি হচ্ছে আওলাদুন নাস, সাধারণ জনগণের বাচ্চা, আর যে পাশে দেখলেন একটা লোক লাঠি নিয়ে আছে, লোহার লাঠি, ইউকেদুন নারা, আগুনকে উত্তেজিত করছে, ওহ মালিক ও খাজেনিন নারে, ও হচ্ছে জাহান্নামের মালিক, তাকে জাহান্নামের আগুনকে উত্তেজিত করার দায়িত্ব দেওয়া হয়েছে, সে জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে।
আপনি ঢুকেছিলেন, যেখানে দেখলেন বৃদ্ধ মানুষ, যেখানে দেখলেন যুবক মানুষ, যেখানে দেখলেন মহিলা মানুষ, যেখানে দেখলেন বাচ্চা ছেলে, দারামাতিল মুমিনিন, সেটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর, এটা হলো সাধারণ মুমিনের জান্নাত। উম্মা দার আল্লাতি দাখালতা, এই যে এখনই আপনি এই ঘরটাতে ঢুকলেন, এই ঘরটা হচ্ছে দারু শোহদায়ে শহীদদের ঘর, যার কারণে আপনি দেখতে পেলেন এখানে বৃদ্ধ মানুষ আর যুবক মানুষ, এই জান্নাতে এই ঘরে শুধু রয়েছে যুবক আর শুধু রয়েছে বৃদ্ধ মানুষ, এরা হচ্ছে শহীদ। এবার আপনি শুনেন, আম্মা আনা, আপনার ডান হাত ধরে আছে আমি, আমি হচ্ছি জিব্রাইল, এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল, আমি জিব্রাইল আর ইনি হচ্ছেন মিকাইল, ফার ফার আসাদ, আপনি মাথাটা একটু উপর দিকে করেন, ফায়দা মিসলুজুল্লাহ, দেখি খুব সুন্দর একটা টকটকে ঘর, ঝকঝকে ঘর ছায়া হয়ে আছে, খুব সুন্দর ঘর। তারা দুজন বললেন, জাকা মানজেলোকা, এটা হচ্ছে আপনার ঘর, এটা আপনার জান্নাত, আপনি এখানে থাকবেন। তখন আমি বললাম, দানি আদখলো মানজালি, তাহলে তোমরা দুজন আমাকে ছেড়ে দাও, আমি এই ঘরে ঢুকে যাই। তখন তারা দুজন বললেন, লা জিনা বাকি লাকা উমরুন, আপনার বয়স বাকি আছে, কবরের শাস্তি বলে ইমাম বুখারী দেখিয়েছেন সম্মানিত উপস্থিতি। অত্র লম্বা হাদিসে একটা কথা রয়েছে, সুদখোর, আপনাদেরকে আমি সুদ থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসিয়াল মুরতাসিয়া, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ নেয়, যারা ঘুষ দেয় তাদের উপরে অভিশাপ, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষ নেয়, যারা ঘুষ দেয় ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ। ঘুষ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, সুদ হারাম। আপনাদেরকে এই বৈঠকে বিনীত অনুরোধ জানিয়ে এখান থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন কাল থেকে যেটা আমি আপনাদেরকে বলে আসছি সেটাই আপনাদের মৌলিক লক্ষ্য। আমি আর আজকে বিস্তারিত বলতে চাই না, শুধু এতটুকু জানাই যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, এই দুইটি প্রতিষ্ঠানে প্রায় 1900 ছেলে মেয়ে এখন পড়াশোনা করে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা, তাদের প্রতি মাসে বেতন লাগে 986,000, প্রায় 10,00,000 বেতন লাগে। দুই মসজিদে, দুই প্রতিষ্ঠানে মসজিদের প্রয়োজন, নির্মাণের কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ, একাডেমিক ভবনেরও প্রয়োজন রয়েছে। রাজশাহীতে ছেলেরা মেয়েরা সবাই টিন সেট ঘরে পড়াশোনা করে, ওখানে তাদেরও মসজিদ নাই। এখানে যেটা আছে কাল থেকে দেখতে পাচ্ছেন, ভাঙাচোরা পুরাতন মসজিদ, বাচ্চাদেরকে ধরে না, এখানে একটা মসজিদের জরুরি প্রয়োজন। প্রতিষ্ঠানের সার্বিক দিকগুলি লক্ষ্য করে সকল দিনী ভাই বোনকে এই বৈঠকি দান তাৎক্ষণিক করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, সকলকেই বৈঠকে দান করার জন্য আবারও অনুরোধ করছি। সম্মানিত দিনী ভাই বোন, এই বৈঠকে যারা আছেন সবাইকেই দানে অংশগ্রহণ করতে হবে, কম হলো। এই ছেলেরা তোমরা ভিতরে নেমে পড়ো কয়েক মিনিট, যারা তোমরা মেয়েরা আছো ওখানে, তোমরা আজকে যেই অধিবেশন আমাদের সামনে পেশ করেছো, তোমরা আমাদেরকে খুব আন্তরিকভাবে খুশি করেছো, তোমাদের শুকরিয়া আদায় করি। তোমরা এখন সমস্ত মহিলার কাছে যাও, আপনারা বৈঠকে দান করেন, কেউ ফিরবেন না, 10 টাকা হলেও, 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 1,000 টাকা হোক, 5,000 টাকা হোক, বেশি টাকা দান করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সাধারণ কিছু দান করলে আপনি উঠতে হাতের বামে দান নেওয়া হচ্ছে, রসিদের মাধ্যমে দিবেন। বৈঠকে দান সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা উঠছো না কেন? পাশে সবাই উঠো না, সবাকে দান করতে আমার জরুরি অনুরোধ, সকল দিনী ভাই বোনকে এই বৈঠকে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমিও আপনাদের দানে অংশগ্রহণ করলাম, এই স্টেজে যারা আছে সবাকেই অল্প হলেও দান করার জন্য অনুরোধ জানাচ্ছি, কেউ খালি থাকবেন না। আল্লাহ রাসূলের ওই হাদিসটি পালন করার চেষ্টা করবেন, যে যতটুকু দিল সে ততটুকু আল্লাহ তার পূরণ করে দিবেন, যে যতটুকু দিল না আল্লাহ তার ততটুকু ধ্বংস করে দিবেন। ধ্বংসের দিকে যান না, পূরণের দিকে যান। সকল দিনী ভাই বোনকে অল্প হলেও দান করার জন্য অনুরোধ জানাচ্ছি, কেউ বিরত থাকবেন না।
আমি সবার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যারা বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জামিয়া সালাফিয়ার জন্য দান করছে, তুমি তাদের রহমত নাজিল করো, তুমি তাদের অর্থ সম্পদে বরকত নাজিল করো, তুমি তাদের আহাল পরিবারকে হেফাজত করো। এই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দান করছে, তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো। আমরা যারা এখানে দান করছি বৈঠকি দান, যার যতটুকু প্রয়োজন মনে করে দিচ্ছি, তুমি যেটুকু কবুল করো তাতে তুমি বরকত দান করো। সকল দিনই ভাই বোনকে, আপনারা সবাই উঠে যান না, বসে পড়েন সবাই, আর যারা আপনাদের পাশে যাচ্ছে তাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। কেউ না দিয়ে চলে যাওয়াটাকে সফল মনে করবেন না। আপনাকে অনুরোধ জানিয়েছি, প্রতি বছর আপনারা এই সম্মেলনে আসবেন, এই প্রতিষ্ঠানকে হিসাব করে আকীদা আদর্শের পরিবর্তন ঘটাবেন, আর এই প্রতিষ্ঠানকে জামিয়া সালাফিকে মূল্যায়ন করবেন সম্ভবপর। আমি একটা কথা বলতে চাই, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমরা এই প্রতিষ্ঠানে দান করে জান্নাত পাবো ইনশাআল্লাহ। সঠিক আকীদার প্রতিষ্ঠানকে দান করার জন্য সকল ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, কেউ খালি থাকবেন না, সকলকেই দানের জন্য অনুরোধ জানাচ্ছি। আর হেঁটে চলে যাওয়া সফলতা মনে করবেন না, আমাদের আরো বড় বড় দুইজন আলোচক রয়েছেন, উচ্চ শিক্ষিত মানুষ ডক্টর মুসলিহউদ্দিন সাহেব রয়েছেন, উচ্চ শিক্ষিত মানুষ আমাদের জনাব কাজী ইব্রাহিম সাহেব রয়েছেন, যারা প্রতীক্ষমান রয়েছেন আপনাদের সামনে দিনই আলোচনা করার জন্য। সহযোগিতা করুন আর বসে পড়ুন, সকলকে সহযোগিতা করার অনুরোধ রেখে, বৈঠক দান করার অনুরোধ রেখে আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। শেষে আপনাদের সাথে আবারও সাক্ষাতের দুই একটি কথা হতে পারে, এইটুকু আশা ব্যক্ত করে আল্লাহর দরবারে বলছি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, আমার ভাই বোনেরা এখানে কষ্ট করে এসেছেন তাদের এই শ্রমকে তুমি কবুল করো। তোমার দরবারে আন্তরিকে জোরালো দাবি রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।